হাই হোসেন হাই হোসেন ধ্বনি আর হাতে কালো পতাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর রীতি পালনের মধ্য দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে এমন মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল বের করা হয়। কয়েকশো নারী পুরুষ সহ শিশু কিশোররা এতে অংশ নেয়। ওয়ারলেস এলাকা থেকে শুরু করে টাইগার পাস, নিউ মার্কেট সহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারও ওয়ারলেস এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মূলত উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বকে জানানো যে আজকের দিনে ইমামে হোসেন যে ত্যাগ করেছিলেন, এই ত্যাগ ছিল প্রত্যেক ব্যক্তি নামাজ পড়ে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ইমামে হোসেন নামাজকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। আমাদের ইয়া হোসেনের নারা, ইয়া হোসেন ইয়া আলী, ইয়া হোসেন ইয়া আলী, জোরে বলে ইয়া হোসেন। যশোরে সকালে ঈদগাহ ময়দান থেকে তাজিয়া মিছিল বের করে দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদ। শহরের দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোড হয়ে পরে ইমামবাড়ায় গিয়ে শেষ হয় মিছিলটি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বরিশালে তাজিয়া মিছিল বের হয় নগরীর নতুন বাজার এলাকা থেকে। বিভিন্ন ধর্মীয় স্লোগান, ব্যানার, ফেস্টুন, কালো রঙের পতাকা নিয়ে মিছিল অংশ নেন অনেকে। 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হোসেন ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। সেই থেকে প্রতি বছর 10ই মুহররম বিশ্বব্যাপী আশুরা পালন করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শামিমা শাম্মি, সময় সংবাদ।